স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যাকে আমরা বাংলায় বাঘ হিসেবে চিনি, তিনি 1868 সালের 29শে জুন অর্থাৎ আজকের দিনে কলকাতার ভবানীপুরে সেই সময়ের চিকিৎসক গঙ্গাপ্রসাদ মুখার্জি ও মাতা জগত্তারিণী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাবিদের পাশাপাশি কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি 1921 সাল থেকে 1923 সালের মধ্যে দ্বিতীয়বারের মতো ভাইস চ্যান্সেলরের পদে অধিষ্ঠিত হন। এই সময় তিনি কলা ও বিজ্ঞান শাখার পিজি কাউন্সিলের প্রেসিডেন্ট হন। 1889 সাল থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সবচেয়ে প্রভাবশালী সদস্য ছিলেন। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের চলমান অনুপ্রেরণা। রাজনীতির সাথে জড়িয়ে না থেকেও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশ্চাত্য ও জাতীয় শিক্ষার সুফলগুলি অত্যন্ত সফলতার সঙ্গে সংযুক্ত করেন। এইভাবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক রেনেসাঁস ঘটিয়ে ফেলেছিলেন। এই মহান ব্যক্তিত্বের ব্যক্তিকে ঢাকাই নিউজের তরফ থেকে জানাই শুভ জন্মদিনের শুভকামনা।